ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمانة جو ديربون جانتي سلت جانا حاش ملكي ربائي قرار فره. আমাদের দেশে দুইটা পদ্ধতি আছে, ড্রেসিং পদ্ধতি, যেটা সরাসরি মার্কেটের থেকে হাঁস মুরগি জবাই করার পরে তারা করেন, আর একটা হচ্ছে বাড়িঘরের মধ্যে হাঁস মুরগির জবাইয়ের পরে এগুলোকে আগুনে ছেঁকে ছোট পালকগুলো উঠানোর চেষ্টা করেন, এটা বৈধ কিনা। এখানে প্রথম বিষয়টা হচ্ছে দমে মস্ফুহ প্রবাহিত রক্ত জবাই করার পর পরে চলে গেছে, প্রবাহিত রক্ত চলে যাওয়ার পরে এখানে নাফাকার কিছু নাই। হালাল পশু পাখির খেয়াল রাখতে হবে, হালাল প্রাণীর মলমূত্র এগুলো পবিত্র, নাফাক না। যদিও নাকি ভিন্ন মাঝহবের অবলম্বীরা এটাকে নাফাক বলে থাকেন, তবে আমরা আমাদের গবেষণায় দেখি যে এটা পবিত্র। তাই ড্রেসিং করার সময় যদি নাকি ফ্যাটের মধ্যে নাড়েবুড়ি থাকে, গরম পানিতে দিয়ে এটা করা হয়, ফালক উঠানো হয়, তো সেটা সমস্যা না। তেমনই ছোটো ফালকগুলো আগুনে সেঁকে উঠানোর চেষ্টা করা সেটাও অবৈধ না, কারণ এখানে এত বেশি তাপ দেওয়া হবে না যে তার ভিতরের যে নাড়িভুঁড়ি আছে এগুলোর থেকে রস বের হয়ে গোস্ততে আসবে, এত এই পরিমাণ আগুনের মধ্যে রাখানো হয় না। যদিও যারা বলেন যে মলমূত্রগুলো নাফাক, তো তাদের মাথা হিসাবে এটা সমস্যা নাই, যেহেতু এটা এত বেশি ফোড়ানো হয় না যে ওইগুলা আপনার সিদ্ধ হয়ে পরবর্তীতে গোস্তর মধ্যে আসবে, এই পরিমাণ তাপ এখানে সাধারণত দেওয়া হয় না। সর্বোপরি কথা হচ্ছে এটা জায়েজ হবে, এটা না জায়েজ হবে না, হারাম শুধু প্রবাহিত রক্ত, এগুলা খাওয়া যাবে না, এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।